আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আশা করি ভালোই আছেন। তো এই করোনা কালে সবাই কি করছেন বা কেমন আছেন আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে জানাতে ভুলবেন না। তো আমার যে বাইকটি রয়েছে সেটি হচ্ছে FZS ভার্সন 3। তো সেক্ষেত্রে আজকে সেটি কিন্তু 150 সিসির একটি বাইক। আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে একটি বাইক আমি রাইড করছি, সে বাইকটি একটি 100 সিসির বাইক, যেটি কিনা TVS মেট্রো বাংলাদেশের প্রেক্ষাপটে বেশ জনপ্রিয় একটি বাইক। এটির একটি স্পেশালিটি রয়েছে যেটি আপনারা সবাই জানেন, যে এই বাইকটি কিন্তু ফুয়েল এফিসিয়েন্সির দিক থেকে অনেকটা এগিয়ে। আসলে আমরা যতটুকু জানি যে 100 সিসির যে বাইকগুলো রয়েছে এগুলাতে আসলে ফুয়েল এফিসিয়েন্সি কিন্তু অনেক বেশি থাকে। আর আমরা আসলে যারা অনেক দূরে বাইক নিয়ে যাওয়ার প্রয়োজন পড়ে কন্টিনিউয়াসলি, বিভিন্ন জব বা ব্যবসায়িক কাজ হোক না কেন, সেক্ষেত্রে কিন্তু আমাদের প্রথমেই বাইক কেনার বিষয়ে নজর রাখতে হয় যে বাইকটি বেশি মাইলেজ দিবে সেই বাইকটি। সো সেক্ষেত্রে আমাদের প্রথম চয়েসই কিন্তু চলে আসে 100 সিসিতে। কারণ কি, 150 সিসি সেগমেন্টের যে বাইকগুলো রয়েছে এই বাইকগুলোতে কিন্তু আমরা অতটা বেশি মাইলেজ পাই না। সেক্ষেত্রে আমাদের আসলে এক পর্যায়ে যে 100 সিসির বাইকগুলাতেই নজর দেওয়া প্রয়োজন পড়ে। সো আপনারা তো জানেনই বন্ধুরা, 100 সিসির যে বাইকগুলো বাংলাদেশের বাজারে পাওয়া যায় তাদের ভিতর অন্যতম হচ্ছে বাজাজ সিটি 100, বাজাজ প্লাটিনা, TVS মেট্রো, তারপর TVS ভেক্টর, বাজাজ বক্সার সহকারে অন্যান্য বিভিন্ন কোম্পানিরও 100 সিসির বাইকগুলো রয়েছে। তবে একটি মজার বিষয় হচ্ছে কি, যে যে কোম্পানি যে 100 সিসির বাইকই বের করুক না কেন, তাদের কিন্তু অন্যতম একটি প্রধান উদ্দেশ্যই থাকে যে তেলে অধিক মাইলেজ দেয়। এক্ষেত্রে আসলে আমরা দেখতে পারি বাংলাদেশের বাজারগুলোতে যে বাইকগুলো 100 সিসির হয়ে থাকে সে বাইকগুলোতে কিন্তু বেশ ফুয়েল এফিসিয়েন্সি লক্ষ্য করা যায়। সো আমি অ্যাজ এ মোটর ব্লগার যে বাইকই রাইড করি না কেন সে বাইকটির আসলে অবস্থা সম্পর্কে একটু বিশ্লেষণ করার চেষ্টা করি। সো আজকে যেহেতু এই 100 সিসির TVS মেট্রো বাইকটি রাইড করছি, সো আজকেও কিন্তু এই বাইকটি সম্পর্কে একটি বিশদ বর্ণনা দেওয়ার চেষ্টা করব। সো আপনারা আশা করব পুরো ইনফরমেশনটা পেতে অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন। সো দেখতে থাকুন। এই যে 100 সিসির বাইকগুলো বাংলাদেশের বাজারে এতটা জনপ্রিয় হওয়ার কিন্তু কিছু কারণ রয়েছে। যেমন যেটি আগেও আমি বলেছি যে অল্প তেলে অধিক মাইলেজের যে বিষয়টি রয়েছে বাংলাদেশের প্রেক্ষাপটে কিন্তু এটি অনেক বেশি চলে থাকে, সে যে ব্র্যান্ডেরই বাইক হোক না কেন। সেক্ষেত্রে আমি মনে করি আমাদের বাংলাদেশের ক্ষেত্রে TVS মেট্রো 100 সিসি এটিও অত্যন্ত জনপ্রিয় এবং বেশ অন্যান্য ব্র্যান্ডের সাথে বেশ কম্পিটিশন করেই বাংলাদেশে টিকে আছে। হচ্ছে কি, যে যারা আসলে মূলত 150 বা 160 সিসির বাইক রাইড করে থাকে, প্রবলেমটা তাদের ক্ষেত্রে। তারা যদি হঠাৎ করে এই যে কোনো 100 সিসির বাইক রাইড করে, সেক্ষেত্রে তারা বেশ কিছু প্রতিবন্ধকতার সম্মুখীন হয়ে থাকে। যেমন এখন আমি হচ্ছি, বাংলাদেশের বাজারে যে 100 সিসির বাইকগুলো রয়েছে এগুলোতে কিন্তু ব্রেকিং সিস্টেমে ডিস্ক ইউজ করা হয় না, যেটি কিনা ড্রাম ব্রেক ইউজ করা হয়। সুতরাং ড্রাম ব্রেকের ক্ষেত্রে হঠাৎ করে যারা রাইড করবে তাদের ক্ষেত্রে বেশ প্রবলেম ফেস করবে বলে আমি মনে করি। কারণ ইউজ টুর একটা ব্যাপার আছে, আমি যদি কিনা ডিস্ক ব্রেকে ইউজ টু হয়ে থাকি, তা সেক্ষেত্রে কিন্তু এই 100 সিসির বাইকগুলোতে যে ড্রাম ইউজ করা হয়েছে সেক্ষেত্রে আমার আসলে বিভিন্ন ব্রেকিংয়ের ক্ষেত্রে কিছুটা সমস্যা হবে হচ্ছে বলে মনে করছি। আমার কাছে এই বাইকটি রাইড করে মনে হচ্ছে কিন্তু বাইকটি খুবই সরু এবং খুবই হালকা।
যেটিও বেশ প্রবলেমই মনে করছি, কারণ আমি যদি বাইকটি রাফ অ্যান্ড টাফভাবে ইউজ করতে যাই সেক্ষেত্রে আমার কিন্তু বিপদের সম্ভাবনা বেশ খানিকটাই থেকে যাচ্ছে। এবং চাকাগুলো 100cc বাইকে কিন্তু বেশ চিকন হয়ে থাকে, সুতরাং ব্রেকিংয়ের ক্ষেত্রে কিন্তু স্কিড করার প্রবলেমটাও বেশ গুরুত্ব বহন করছে। আর স্পিডের ক্ষেত্রে আমি আর আপনাদের কি বলবো, টপ স্পিডের ক্ষেত্রে আসলে আমার তো 100cc বাইক নিয়ে খুব একটা বেশি কিছু বলার নাই, কারণ হচ্ছে বাইকগুলোর সিসি অনেক কম, সেহেতু আমি অলমোস্ট কত 80-90-95 হাইয়েস্ট তুলতে পারবো, সেটি তুলতে গেলেও হয়তো বেশ চাপ থাকবে কিছুটা। বাট অন্যদিকে যদি আমি 150cc যে বাইকগুলো রয়েছে সেগুলো রাইড করি, আমার খুব স্বাচ্ছন্দ্যেই 95-80 বা 100 পর্যন্ত স্বাচ্ছন্দ্যেই রাইড করতে পারছি, সেক্ষেত্রে কিছুটা প্রতিবন্ধকতা তো রয়েছেই। আর ফ্রেন্ডস একটি কথা বলি, যে আসলে আমি যেহেতু ইউজ টু 150cc সেগমেন্টের বাইক রাইড করার ক্ষেত্রে, সে তো আমার কাছে কিছুটা অন্যরকম অনুভূতি মনে হচ্ছে, খুবই হালকা মনে হচ্ছে এবং বাইকটি খুবই চিকন। আর আসলে এটা আপনাদের যে বলে বোঝাবো সেটিও আসলে আপনারা তো বুঝতে পারছেন বিষয়টি, কারণ ভাইয়ারা আপনারা যারা একটু ভারী বা একটু বড় সড়ো বাইক রাইড করতে অভ্যস্ত, তারা কিন্তু হঠাৎ করে 80cc বা 100cc বাইক যদি রাইড করেন সেক্ষেত্রে আপনাদের কাছে কিন্তু একটু অন্যরকম লাগবেই, এটি স্বাভাবিক। তারপরে একটি কথা বলতে হয় যে বর্তমানে 2020 সালে এসে বা এর সামনে 21 সাল চলে আসছে, আশা করি যে অন্যান্য যে 100cc বাইকগুলো রয়েছে এগুলোতে যে পরিমাণ টেকনোলজি ইউজ করা হচ্ছে, সাথে সাথে এই 100cc বাইকগুলো যে পিছিয়ে আছে এটা কিন্তু নয়। আমরা দেখতে পাচ্ছি যে বিগত 16 সাল থেকে শুরু করে 16-17-18 সালের যে 100cc বাইকগুলো ছিল সে বাইকগুলোর তুলনায় এখনকার যেগুলো নতুন আমরা 2020 সালে ক্রয় করছি সেক্ষেত্রে সে বাইকগুলোতে কিন্তু বেশ গুরুত্বপূর্ণ কিছু ফিচার যোগ করা হচ্ছে। যেমন আমি আপনাদের একটা জিনিস বলি, যে এখনকার যে 100cc বাইক যদি আপনারা নেন তাহলে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন কম্বাইন্ড ব্রেকিং সিস্টেম, যেটি অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছি। বাংলাদেশের প্রেক্ষাপটে এই 100cc বাইকগুলোর যে ভালো দিকগুলো রয়েছে সেগুলোর কিন্তু কোনো শেষ নাই, এটা অবশ্যই আশা করি আপনারাও আমার সাথে একমত হবেন। যে অনেক দূরে প্রতিনিয়তই যাওয়া প্রয়োজন পড়ে তাদের ক্ষেত্রে এই বাইকের যে উপকারিতা সেটাই আসলে বলে শেষ করা যাবে না, কারণ আপনারা অল্প ফুয়েলে অনেক অনেক কিন্তু দূর রাইড করতে পাচ্ছেন, এবং সাথে সাথে আপনারা যখন যেখানে খুশি সেখানে হুটহাট করেই চলে যেতে পারছেন। এছাড়া সবথেকে মজার এবং ভালো দিক হচ্ছে যে বাইকের কিন্তু কস্টিং যেটা আছে, যে কোনো প্রবলেম হলেই খুব সহজেই অল্প টাকার বিনিময়ে আপনারা সেটি ঠিক করে নিতে পারছেন এবং স্বাচ্ছন্দ্যে আসলে ঘুরে বেড়াতে পারছেন যেখানে ইচ্ছা সেখানেই। তো সেক্ষেত্রে দেখতে গেলে কিন্তু আপনাদের বলতে হয় যে এই বাইকের নেগেটিভ সাইডের থেকে কিন্তু পজিটিভ সাইডগুলাই আসলে অনেক বেশি। সো আপনারা কি মনে করছেন, আপনারা যদি একমত হয়ে থাকেন অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। আর আজকের এই ব্লগটি আমি এখানে শেষ করতে চাচ্ছি, আপনারা অবশ্যই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই আমি আশা করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ।